हेलो फ्रेंड्स, আমি দীপক দত্ত আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপক অ্যাডভেঞ্চার মোটর রাইডার। এখন যাব হচ্ছে দীঘা, আর এখন চলে এসেছি আমি কোলাঘাট। চলো রাস্তা দেখা হচ্ছে বা গোপ্রোতে। এই রাইডের কোনো প্ল্যানিং ছিল না আগের থেকে, জাস্ট ঘুম থেকে উঠে হট করে 8টার সময় প্রোগ্রাম করলাম। সানডে আজকে ছুটি আছে, কোথাও ঘুরে আসা যায়, সেজন্য বেরিয়ে পড়লাম। আর এখন চলে এসেছি এই বাইকের কাছে, আর অনেক লেটও হয়ে গেছে, তো চলো। জয় ভোলে বাবা। আমি এখন যাব হচ্ছে মালঞ্চ, মালঞ্চের কাছে। ওখান থেকে আমার একজন অফিস কলিগ যাবে আমার সাথে। টাইম হয়েছে 9:15। চলো ওখানে যাই আগে, তারপর সব রাইডের মতো যেরকম আমি বেসিক্যালি টেলিগঞ্জে এই পেট্রোল পাম্প থেকেই ফুয়েল করি, তো ফুয়েল আপটা করে নিই। ফুল করে দাও। তো এখন বেরিয়ে পড়েছি, আর এখন ক্রস করছি হচ্ছে আমি টালিগঞ্জ ফাড়ি। এখন চলে এসেছি আলিপুর জু, আমাদের কলকাতার বাঁদিকে আলিপুর জু ক্রস করছি। আর এবার আর কিছুটা গেলি সেকেন্ড ব্রিজ, মোটামুটি বাইরে আমাদের যাওয়ার সময় সেকেন্ড ব্রিজটা মাস্ট ক্রস করতেই হয়। চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। ব্রিজটা যখনই ক্রস করি মনের মধ্যে একটা যেন এক্সাইটমেন্টটা একটু অন্যরকম হয়ে যায়। আর আজকে ওয়েদারটা তো খুবই ভালো ওয়েদার আছে, কারণ আগের দিন ওয়েদারটা খুব ভালো ছিল, খুব হাওয়া দিচ্ছিল দুপুরবেলা, আর রাত্রেবেলা তো খুবই ঠান্ডা লাগছিল। হয়তো কোথাও বেঙ্গলের কোনো সাইডে হয়তো বৃষ্টি হচ্ছে, আর তাতে নাতকেও এত রোদের তাপটা নেই। এই দেখতে পাচ্ছ তোমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি। আমি এখন কোলাঘাট, আর কোলাঘাট মানে শের পাঞ্জাব। এখন শের পাঞ্জাবে ঢুকিনি, কারণ শের পাঞ্জাবটা উল্টো ফুটে পড়ে। এখন আপাতত এই চাটা খাবো, কিছু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে বেরোবো। দারুণ চা শের পাঞ্জাবে, না হলে এখানে যে কটা ধাবা আছে সব কটা ধাবারই চা খুবই টেস্ট খেতে। এখন টাইমও হয়েছে 11টা, আর মোটামুটি আমরা 9:30 9:30 সময় গাছতলায় ক্রস করি। 11টায় আপাতত এখন কোলাঘাট ঢুকে গেছি। আমার সাথে আছে আমার অফিস কলিগ ক্যাপ্টেন দা। তো ভয় লাগছে ক্যাপ্টেন দা? ডিমের ভুজিয়া, তার সাথে আছে রুটি, আর তার সাথে দিয়েছে চাটনি আর এটা পেঁয়াজ। ক্যাপ্টেন দা শুরু করো। একদম গরম গরম রুটি আর ডিমের ভুজিয়া। না বর্ধমানের না, বর্ধমানটা হচ্ছে যেটা আমরা ওই বাদিক ঘুরে গেলাম আর উপর থেকে সোজা চলে গেলাম ওটা বর্ধমান। এটা হচ্ছে খড়গপুর স্টেট, খড়গপুর হয়ে যেটা আমরা সালুয়া ফায়ারিং এ গেছিলাম। বেসিক্যালি এটাই হয় যে মানে কি কোথায় কার সাথে দেখা হবে কেউ বলতে পারে না, তো আজকে এখানে আমার সাথে দেখা হয়ে গেছে অনুরাগ ভাই উত্তরাখণ্ড। তো মেরা এক সাবস্ক্রাইবার, তো কেসা লাগ রহা আপকো? তো ইয়ে বহুত লাকিলি বাত হতা হ্যায় যে মেরা এক সাবস্ক্রাইবার ইয়াহ ভেট হো গিয়া। তো ঠিক হ্যায়, ওকে থ্যাংক ইউ। চলে এসছি নন্দকুমার, সবাই জানো দীঘা যেতে গেলে এই নন্দকুমার হয়েই যেতে হয়, মানে কলকাতা থেকে আসার সময় এই নন্দকুমার হয়ে দীঘা যেতে হয়। এই হচ্ছে নন্দকুমার রাউন্ডটা, আর এদিকে চলে গেলে হচ্ছে হলদিয়া, আর আমরা যাবো এদিকে
আর এখন টাইমও হয়ে গেছে 12টা। ঠিকই আছে, 9:30টায় আমি টালিগঞ্জ থেকে বেরোই, আর এখন বাজে 12টা, নন্দকুমার মানে 6:30, 11:30, টোটাল 2.5 ঘন্টা হচ্ছে, 2 ঘন্টা 30 মিনিট। তার মধ্যে মিডিলে ব্রেকফাস্ট করলাম। চলো দেখি কতক্ষণে দীঘা ঢুকে যায়, আর রাস্তা বেশি বক করবো না, চলো একবার দীঘায় গিয়ে আবার কথা হবে। এখন দীঘায় আর পেছনে হচ্ছে এই বালুচুরি, এই জায়গাটা এখন লাঞ্চটা করব, 2টো বাজে, তো আগে লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তারপর মোহনার দিকে যাওয়ার মানে প্ল্যানিং আছে। চলো আগে লাঞ্চটা করি তাহলে। কোলাঘাট থেকে আমরা বেরোই ঠিক 11টার সময়, 1.5 ঘন্টা বাইক চালিয়ে আমরা পৌঁছে যাই দীঘা। তো খিদেও খুব প্রচণ্ড পেয়ে গেছিলো, তো খাওয়ার জন্য আমরা খুঁজতে থাকি হোটেল। হোটেল খুঁজতে খুঁজতে আমাদের সাথে দেখা হয়ে যায় আমাদের স্যারদের সাথে। স্যাররাও ঠিক আগের দিন অর্থাৎ শনিবার দিন দীঘা ঘুরতে গেছিলো। কিছুক্ষণ যে টাইমটুকু আমরা ঘুরবো ভেবেছিলাম ওইটুকু টাইমও আমরা স্যারদের সাথে ঘুরতে থাকি। তো আগে ফার্স্ট চলো আমাদের লাঞ্চটা করে নিই। এই হচ্ছে রেস্টুরেন্টটা, অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। তো আর আমাদের সাথে আছে স্যার, স্যারের সবার ফ্যামিলি আছে এখানে, সবাই একটু হাই করে দিন। আজকে আমাদের দুপুরের মেনু আলু ভাজা, রাইস, আর আলু উচ্ছে তরকারি, ডাল, মিক্স সবজি, চিকেন। আমাদের স্যার খাচ্ছে হচ্ছে নিরামিষ, ক্যাপ্টেনরা খাচ্ছে মাটন ভাত, আর এখানে আমাদের স্যারদের ফ্যামিলি স্পেশাল দীঘার চিংড়ি। স্যার আপনি মাটন খাচ্ছেন কেন, চিংড়ি খেলেন না? বৌদি নিরামিষ বলেছি। মোহনা 3টে বাজে আর রোদে এখানে এখন তাপটা অনেকটা লাগে, হাওয়ার জন্য কষ্ট হচ্ছে না ওদেরা। স্যার আমরাও এই গ্রুপে ফার্স্ট টাইম, মোহনা ফার্স্ট টাইম, মোহনা আপনারও ফার্স্ট টাইম, মোহনা তো ওয়েদার যদিও রোদ, রোদটা আজকে একটু কম আছে, কারণ কালকে ওয়েদারের জন্য আজকে রোদটা একটু কম আছে, হাওয়া চলছে, হাওয়াটা খুব ভালো চলছে, কষ্টের ওই জন্য একটু কম হচ্ছে, খুব প্রেজেন্ট ওয়েদার, খুব সুন্দর। এখানকার মোহনার বীজটা আপাতত পুরো ফাঁকাই আছে, হয়তো দুপুরের জন্য ইয়াটা লোক এখন কম, আস্তে 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 বাড়বে হয়তো লোক। চলো দেখি। দেখাও কেপনাদা কি কি পোজ দেখাচ্ছ, আর কিছু? জায়গাটা খুব ভালো, এখানে আসলে ফটো তোলার জন্য খুবই ভালো। এখানে কিছু সুন্দর এরকম পাথর দেখতে পাবেন, একটু একটু বিকাল করে আসলে এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, ক্রাউড একদমই নেই। লাভলি লাভলি ক্যাপ্টেন দা, লাভলি এক্সারসাইজ হলো খোলা খোলা হাওয়াতে? চলো এন্ড অবধি দেখি কি আছে। এই জায়গাটা এন্ড, এরপর থেকে আর কোনো রাস্তা নেই। এখানে একটা এই কালো ফ্ল্যাগ আছে, পেছনে দেখতে পাচ্ছ তোমরা মোহনা, ফার্স্ট টাইম এখানে এসেছি, এর আগে আমি মোহনায় আসিনি। এখন রোদের জন্য বেশি কথা বলা যাচ্ছে না, এরপর প্রোগ্রাম আছে নিউ দীঘা যাবো, কারণ এখানে যেহেতু স্যাররা আসলো বলে আমিও চলে আসলাম ফার্স্ট টাইম। চলো এবার নিউ দীঘাটা যাবো, নিউ দীঘা তোমাদের দিকে দেখিয়ে আবার ওল্ড দীঘা করে তারপর ব্যাক টু কলকাতা। আজকে আমি এখানে স্টে করবো না, চলো একবার তোমাদের লাস্ট মোহনার ভিউটা দেখিয়ে দিই। টাটা স্যার। এটা হচ্ছে ওল্ড দীঘা বিচটা,
হলদিয়া বিচে সবসময় এখানে এরকম একটু ভিড়ভাড়টা থাকে। চলে এসেছি এখন হলদিয়া বিচে, আর এখন টাইম হয়েছে 4টে। তো এখানে এখনও বিচের ধারে প্রচুর লোক স্নান করছে, দেখতেই পাবে তোমরা, দেখাচ্ছি একটু পরে। এখানে একটা সুন্দর বিশ্ববাংলার গেটও হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এটা একটা সুন্দর বিশ্ববাংলার এখানে গেট হয়েছে হলদিঘার। এখানে অনেকে বসে রেস্ট নিচ্ছে, খুব সুন্দর হয়েছে গেটটা। আর এখন পেছনে দেখতে পাচ্ছ আমার এটা হলদিঘা, আর অনেক লোক স্নান করছে এখানে। আমি নিচে নামলাম না, কারণ এই জ্যাকেট আর শ্যু পরে ওখানে আর যেতে ইচ্ছা করছে না। তো আসবো, এক টাইমে আসবো যেখানে বিচে স্নান করবো, সেটারও একটা ভিডিও করব। এই হচ্ছে আজকের হলদিঘা বিচটা, ভালো লাগছে। একটু ঠান্ডাও হাওয়া, মানে বিকালের সাথে সাথে হাওয়াটা একটুখানি মানে রোদের তাপটা কমছে। এখন যাব হচ্ছে হলদিঘা, এই সরি হলদিঘা বিচ, এরপর যাবো নিউ দীঘা বিচ। আর ওখানে বাইকটা রেখেছি, এখানে বাইকে ঢুকতে দেয় না। আমি আপাতত পুলিশ আছি বলে এই বাইকটা আমাকে অ্যালাউ করেছে, তা নাহলে এখানে ঢুকতে দেয় না নর্মাল পাবলিকের বাইক। চলো আঁখে তুঝে সমজায়ে, তু জানে না, তু জানে না, তু জানে না, জানে না, জানে না, জানে। কেতে ভুলানে সুজামে সবি খেলি, किसी ना किसी को है बनाया हर किसी के लिए। तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता, कुछ तो है तुझसे। তো বন্ধুরা, চলে এসেছি নিউ দীঘা বিচ, অনেকক্ষণ ধরেই এসেছি। এত সুন্দর হাওয়া লাগছিলো, ঠান্ডা হাওয়া লাগছিলো, তোমাদের কিছু ফটো ভিডিও দেখালাম, শর্ট দেখালাম। প্ল্যানিং তো কিছুই ছিল না, হট করে এটা প্রোগ্রামটা করেছি। তেমনভাবে মার্কেট দেখালাম না, দীঘায় যেটা মার্কেটটা বসে হলদিঘা বা নিউ দীঘায়। এখন তো সবকটা বিচ, হলদিঘা নিউ দীঘা সবকটা বিচেই এখন মানে ক্রাউড খুবই, মানে লোক এত আসছে ধারণার বাইরে। আজকে রাইডটা এখানেই শেষ করব। উদয়পুর বিচ একটা আছে, উদয়পুর বিচে আর যাবো না, আর ইচ্ছা করছে না। আর খুব জল তেষ্টাও পেয়েছে, আপাতত জল ক্যারি করছিলাম শেষ হয়ে গেছে, একটা জলের বোতল কিনতে হবে। শুভম যে আমাকে অনেক ফটো তুলতে সাহায্য করছে, সে এখন ওখানে দাঁড়িয়ে আছে। ওই একটা শুভম দাঁড়িয়ে আছে, ওই যেটা ও ঘুরছে। আপাতত ঠিক আছে, আজকে এমনি টাইমে আসলে তো দীঘা খুবই রোদ, খুবই গরম থাকে। আবার গোপ্রে ব্যাক করি, বেরিয়ে যাচ্ছি আমি এখন নিউ দীঘা বিচ থেকে। আর এটা একটা নতুন কিছু হচ্ছে, একটা এখন অবধি রেডি হয়নি। ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে যেখানে রাস্তা ছিল, হ্যাঁ সেটাই দেখছি। Thank you.
এখন টাইম হয়ে গেছে 8:10 মোটামুটি 5:45 সময় আমরা নিউ দীঘা থেকে স্টার্ট করি। কোলাঘাটে এখন ঢুকে গেছি, কোলাঘাটে আসলে একটু চাটা তো খেতেই হয়, তার জন্য অর্ডার দিয়েছি, এখন আসেনি, খাবার আসে। আর এখন রোববার, আজকে প্রচণ্ড ভিড় কোলাঘাট ছেড়ে পাঞ্জাবে। এখন টাইম হয়ে গেছে 10:25, আমি বাইকে ঢুকে গেছি, এখানে এখন বাইকটা রেখে নিই, খাবার টাবার দিয়ে নিই, চলো রুমে গিয়ে দেখা হবে। সো বন্ধুরা, রোববার দিন সরিয়ে দিচ্ছি না বলে ভিডিওটা এন্ড করতে পারিনি, আমি দুদিন পর ভিডিওটা করছি। কয়েক ঘন্টার জন্য দীঘা গেছিলাম, রোববার দিন হট করে প্ল্যানিং করি যে ছুটি আছে, কয়েক ঘন্টা কোথাও ঘুরে আসি। তো ক্যাপ্টেন দা আমার কলিগ, অফিস কলিগকে নিয়ে চলে যাই আমি দীঘা, তো ওখানে দেখা হয়ে যায় আমাদের স্যারদের সাথে, কারণ স্যাররাও ঘুরতে গেছিলো, জানতাম না। তো যাই হোক, ভালোই হলো, স্যারদের সাথেও দেখা হলো, স্যারদের সাথেও কিছু ঘুরলাম আমি কয়েক ঘন্টার জন্য দীঘা, ভালোই ঘুরলাম, ওল্ড দীঘা, নিউ দীঘা, মোহনা। মোহনা খুব ভালো জায়গা, তোমরা যদি কেউ যাও খুব ঘুরে এসো, মোহনাটা খুব ভালো জায়গা। যদি তোমরা কয়েক ঘন্টার জন্য দীঘা ঘুরতে চাও তো চেষ্টা করো একটু অ্যাডভান্স বেরোনোর, 7:00-7:30 দিকে বেরোনোর, তাহলে 11টার জায়গায় হয়তো তোমরা 9:30-9:40 মধ্যে হয়তো বাড়িতে ঢুকে যেতে পারবে। ভিডিও আর বড় করবো না, ভিডিওটি এখানে শেষ করবো। ও আচ্ছা, একটা কথা, মেন কথা হচ্ছে, আমি নেক্সট একটা ভিডিও যেটা দেবো সেটা হচ্ছে যে পুলিশে বা ফোর্সে আসতে গেলে অনেকে হাইটের জন্য বাদ হয়ে যাও, তো হাইট কী করে তোমরা গেইন করবে সেটা নিয়ে নেক্সট ভিডিও আমি দেবো। এখন অবধি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভিডিও শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, ছোটদের ভালোবাসা দিও, বড়দের সম্মান করো, সেফ ড্রাইভ, সেফ লাইফ।